হ্যালো বন্ধুরা, আমি পার্স অ্যাডেনিয়াম থেকে আপনার বন্ধু মনোজ। আজ আমরা এমন একটি উদ্ভিদ সম্পর্কে কথা বলব যার নাম পারিজাত উদ্ভিদ। আজকের ভিডিওটি পারিজাত গাছের উপর ভিত্তি করে। এতে আমরা আপনাদের জানাব কিভাবে পারিজাত গাছ লাগাতে পারেন বাড়িতে এবং কিভাবে এটি থেকে আপনার বাগান সৌন্দর্য পেতে। ভিডিওটি শুরু করার আগে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লাগে তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি সবার জন্য সেট করুন যাতে আমাদের অন্যান্য আসন্ন ভিডিওগুলির বিজ্ঞপ্তি ভিডিওর পাশাপাশি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। লাইক কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লেগেছে। তো চলুন ভিডিওটি শুরু করি পারিজাত গাছের সম্পূর্ণ পরিচিতি ও পরিচর্যা নিয়ে। সম্পর্কে নেকটেনিস অর বটরেসিস, সাধারণত রাতফুলের জেসমিন বা পারিজাত নামে পরিচিত, একটি গুল্ম বা ছোট গাছ যা দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া স্থানীয়। এটি তার সুগন্ধি সাদা ফুলের জন্য পরিচিত যা রাতে ফোটে এবং সকালে ঝরে যায়। উদ্ভিদটি আর্দ্র গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে বৃদ্ধি পায় এবং প্রায়শই বাগানে এবং একটি সুহাওয়ার উদ্ভিদ হিসাবে পাওয়া যায়। শ্রেণীবিভাগ পরিবার অলিসি ক্যাস নেকটেনিস, এলাকা 10 নামেও পরিচিত, ব্রুশিয়া ম্যাক্রোকার্প নাইট ফ্লাওয়ারিং জেসমিন, রাত জেসমিন, পারিজাত, স্ক্যাবরা স্ক্যাবরা, স্ক্যাবরিটা ট্রাইফ্লোরা, নেকটেনিস ডেন্টেরা, নেকটেনিস ট্রেস্টিস, প্যারালাম আরবোট্রেস্টিস। নেকটেনিস আরবোট্রেস্টিস উজ্জ্বল পরোক্ষ আলো পছন্দ করে এবং মাঝারি তাপমাত্রায় রাখা উচিত। এটি উচ্চ আর্দ্রতায় বৃদ্ধি পায় এবং মাটি সমানভাবে আর্দ্র রাখতে নিয়মিত জলের প্রয়োজন হয়। উদ্ভিদটি বাড়ির ভিতরে এবং বাইরে উভয়ই জন্মানো যেতে পারে। এটি বিভিন্ন পরিবেশের জন্য বহুমুখী করে তোলে। মাটি, উদ্ভিদটি দোআঁশ মাটি পছন্দ করে যা ভালোভাবে নিষ্কাশন করে তবে আর্দ্রতা ধরে রাখে। বাগানের মাটি কম্পোস্ট এবং বালির মিশ্রণ আদর্শ ক্রমবর্ধমান মাধ্যম প্রদান করতে পারে। সর্বোত্তম বৃদ্ধির জন্য মাটি সামান্য অম্লীয় থেকে নিরপেক্ষ হয় তা নিশ্চিত করুন। সার 1:1:1:1 এনটিকে অনুপাত সহ একটি সুষম সার ব্যবহার করুন। সুস্থ বৃদ্ধি এবং ফুল ফোটাতে ক্রমবর্ধমান ঋতুতে প্রতি 4-6 সপ্তাহে গাছে সার দিন। প্রতিস্থাপন প্রতি 2-3 বছর পর বা যখন এটি তার বর্তমান পাত্রকে ছাড়িয়ে যায় তখন রিপোর্ট নেকটেনিস আরবোট্রেস্টিস। একটি পাত্র চয়ন করুন যা বর্তমানের চেয়ে কিছুটা বড় এবং নিশ্চিত করুন যে এটিতে ভালো নিষ্কাশন রয়েছে। রিপোর্টিং বসন্তে ভালো করা হয়। প্রমোশন গাছটি বীজ কাটিং বা লেয়ারিং দ্বারা প্রচার করা যেতে পারে। বংশবিস্তার করার সর্বোত্তম সময় বসন্ত বা গ্রীষ্মের শুরুতে। কাটার জন্য একটি শিকড় হরমোন ব্যবহার করুন এবং একটি ভালো নিষ্কাশিত মাটির মিশ্রণে উদ্ভিদ করুন। ছাঁটাই গাছের আকৃতি এবং আকার বজায় রাখার জন্য ছাঁটাই অপরিহার্য। মৃত বা রোগাক্রান্ত শাখা অপসারণ এবং নতুন বৃদ্ধি উৎসাহিত করার জন্য ফুলের মরশুমের পরে ছাঁটাই করুন। নিয়মিত ছাঁটাই গাছের সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতেও সাহায্য করে। বিষাক্ততা নেকটেনিস আরবোট্রেস্টিস সাধারণত পোষা প্রাণী এবং মানুষের জন্য অবিষাক্ত। যাই হোক, কোন দুর্ঘটনাজনিত ভোজন এড়াতে পোষা প্রাণী এবং শিশুদের নাগালের বাইরে গাছগুলি রাখার পরামর্শ দেওয়া হয়। অতিরিক্ত নেকটেনিস আরবোট্রেস্টিসের ফুলগুলি প্রায়শই ঐতিহ্যগত ওষুধে এবং তাদের মনোরম সুবাসের কারণে পারফিউম তৈরিতে ব্যবহৃত হয়। উদ্ভিদের বিভিন্ন অঞ্চলে সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে যেখানে এটি স্থানীয়। তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে বড় হবে বাড়িতে পারিজাত গাছ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। এই ধরনের অন্যান্য উদ্ভিদ সম্পর্কে তথ্যের জন্য সংযুক্ত থাকুন। শুধু এই কয়েকটি ছোট জিনিস মাথায় রাখুন, আপনার উদ্ভিদ সবসময় আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনাকে উপকারী এবং বিশুদ্ধ বাতাসও দেবে। আজকের ভিডিওটি এখানেই শেষ। আসুন অন্য একটি ভিডিওতে দেখা যাক অন্য একটি গাছের পরিচর্যা সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত বাই বন্ধুরা, শুভ বাগান।